নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগস্ট 2022, আপনি বিশ্ব রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিধাতার লেখা এ মাসে কেউ খণ্ডাতে পারবে না বিশ্ব রাশির ক্ষেত্রে। ডায়েরিতে নোট করে নিন বিশ্ব রাশি কী সম্ভাবনা উঠে আসতে চলেছে আগস্ট 2022। তবে আমি একটি কথা আবারও বলবো, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিয়ান রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনাকে নিতে পারেন, কারণ এই রাশিফলটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে কিন্তু পারবেন আগামী মাসে। একটা পূর্বাভাস বলতে গেলে এটা কিন্তু আপনারা পাবেন। প্রথমেই আসি গ্রহের গোচর। দেখুন, আপনার 6 আগস্ট 2022 শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। মঙ্গল আপনার 10 আগস্ট আপনার মেষ রাশি থেকে আপনার রাশিতে প্রবেশ করছে, এবং 19 আগস্ট পর্যন্ত বুধ আপনার সিংহ রাশিতে অবস্থান করবে, এবং 20 আগস্ট এই বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করবে। শনি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে বক্রী অবস্থাতে, এবং এর পাশাপাশি একাদশভাবে বৃহস্পতিও কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে। তিনটি ডেট ডায়েরিতে নোট করে নিন আপনি যদি বিশ্ব রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে 20 আগস্ট, 10 আগস্ট এবং 17 আগস্ট এই তিনটা ডেডলাইন করে নিন আপনি বিশ্ব রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন আপনার কিন্তু আসতে চলেছে। 20 তারিখ, 20 আগস্ট, 17 আগস্ট এবং 10 আগস্ট দেখ শুনুন, এবার আলোচনা শুরু করা যাক বিশ্ব রাশির কি রেজাল্ট পেতে চলেছে। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, রাশির দ্বাদশ ভাব থেকে মঙ্গল সরে যাচ্ছে, রাহুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক দোষ সৃষ্টি করছিল। এই মঙ্গল কিন্তু আপনার 10 আগস্ট আপনার রাশিতে অবস্থান করবে, এবং পয়লা আগস্ট টু 5 আগস্ট আপনার রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট দিবে। আপনার ফ্যামিলিগত দিক থেকে, আপনার অর্থনৈতিক দিক থেকে, আপনার শরীরের গত দিক থেকে, আপনার কথা বলার দিক থেকে, এই সমস্ত দিক থেকে কিন্তু এই আপনার শুক্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থনৈতিক সফলতা, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এই শুক্র আবার 3rd হাউসে চলে যাচ্ছে। আপনার যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার বড় ধরনের ব্যবসা করছেন, এই জায়গায় কিন্তু সফলতা পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবটাই তো পজিটিভ হতে পারে না, নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু থাকে। কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। চতুর্থভাবে বুধের অবস্থান। দেখুন এখানে কি হচ্ছে, ধনাধিপতি চতুর্থভাবে সুখ সাধনভাবে অর্থের আগমন আপনাদেরকে দিবে, আর্থিক স্থিতির জায়গা দিবে, এই এই সম্ভাবনাগুলো থাকছে। এবং রবিও 17 আগস্ট থেকে অবস্থান করছে, প্রপার্টি থেকে আপনার মান সম্মানের জায়গা থেকে বৃদ্ধি করে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে, এবং পারিবারিক সুখের জায়গা এবং অর্থনৈতিক সফলতা কিন্তু
দিতে চলেছে আপনি যদি বিশ্ব রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন এই রবি যখন 17 তারিখে চতুর্থভাবে চতুর্থপতি অবস্থান করবে কিনা আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং সরাসরি কর্মভাগকে দেবে, কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদেরকে দিবে। এবং 20 অগস্ট এই বুধ যখন কুণ্ড রাশিতে প্রবেশ করে দুর্দান্ত আপনাদেরকে রেজাল্ট দেবে। কেন? আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। বোঝার চেষ্টা করুন, যারা জ্যোতিষটা শিখছেন কিনা তারা একটু হলেও হাওয়াতে কথা না, কী কারণে বলছি লিখে রাখুন। এই যে পঞ্চমভাবে অবস্থান করে আপনার ধনকে নিয়ে, অর্থাৎ ধনের আগমন আপনাদের হবে এবং আপনাদের শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর, লটারি ফাটকা থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ কিন্তু করবেন। সন্তানের ক্ষেত্রে শুভ, শিক্ষার্থী যারা আছে সেখানে যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। নিজস্ব যথেষ্ট বুদ্ধিমানের মতো আপনারা কিন্তু কাজ করবেন, বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় এখানে আপনাদের থাকবে। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং সপ্তমপতি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের দেখবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা, আপনার দৈনন্দিন রোজগারের জায়গা, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বন্ডিং, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে লিখে রাখুন বিশ্বরাশির ক্ষেত্রে। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং বিদেশ থেকেও এই সময় কিন্তু আপনাদের লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, লিখুন। আমি আবারও বলছি, বিধাতার লেখাকে খণ্ডাতে পারবে না বকরি। ভাগ্যের বিশেষ সাপোর্ট যেটাতে আপনাদের অর্থনৈতিক সফলতা, সমৃদ্ধি আপনাদের হবে। কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে বিশ্বরাশির ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে দোলাচলে চলছিলেন না সেই দোলাচলটা কিন্তু আপনাদের কাটবে এবং কিছু ক্ষেত্রে ভাগ্যোদয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট বিশ্বরাশির কিন্তু পেতে চলেছে। অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পাবে বিশ্বরাশি। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের হবে এবং সরাসরি মিত্র গ্রহ শুক্র সমসপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ দুর্দান্ত ভাগ্যভাবে শুক্রের দৃষ্টি এবং সেখানে শনি অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং এর পাশাপাশি যারা মিডিয়েটের জায়গাতে কাজ করছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাতে কাজের কিন্তু সফলতা কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, একাদশ ভাব আমাদের প্রফিটের ভাব, আমাদের সফলতার ভাব, আমাদের সাকসেসের ভাব। এই জায়গাটাতে বৃহস্পতি অবস্থান করে আমাদের সফলতা, সাকসেস আপনাদের আমাদেরকে দিবে। অর্থাৎ বিশ্বরাশি যদি আপনি জাতক অথবা জাতিকা হন আপনার ক্ষেত্রে, এবং ডেভেলপমেন্ট আপনাদের বাই ডেভেলপমেন্ট, উন্নতি বাই উন্নতি কিন্তু আপনাদের হতে থাকবে। দীর্ঘদিন আটকে আছে সেই কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থের জায়গাটা, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে। মোটামুটি যদি আমি বলি, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ওভারঅল যদি বলি, মানে এই অগস্ট 2022 আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে রাগ জেদটা একটু কমাতে হবে। রাগ জেদ আপনাদের বৃদ্ধি করবে বিশ্বরাশির ক্ষেত্রে। রাগ জেদটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, যেহেতু অঙ্গারক দোষ কেড়ে রাশিতে মঙ্গল অবস্থা করছে, রাগ জেদ বাড়বে। সপ্তমপতি আপনাদের পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেবে। পার্টনারশিপ বিজনেস, দাম্পত্য সুখ, কেরিয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে অভাবনীয় রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে বিশ্বরাশির। আপনি যদি জাতক অথবা জাতিকা আপনি যদি হন, এই ছিল বিশ্বরাশির কী ফল পেতে পেরেছে যার একটা জিস্ট। ভিডিওটি
এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।